আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। তো বাংলাদেশের খেলা চলছে অস্ট্রেলিয়ার সাথে। সো ক্রিকেট খেলা নিয়ে আসলে আমাদের অনেকেই আমরা বেটিং করি। সো আমি আজকে আপনাদের বোঝাবো যে বেটিং ভার্সেস বিজনেস, কেন বেটিং ইলিগাল, মানে বেটিংয়ের ট্রেডটা ইলিগাল, এবং ব্যবসা কেন লিগাল। সো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। দ্য থিং ইজ দ্যাট আমি প্রথমে বোঝাই যে একটা শ্রম, মনে করেন আমি অফিসে যাব, একজন রিক্সাওয়ালাকে বললাম আমি অফিসে যাব, সাথে ভাড়া হলো 10 টাকা। আমি সেখানে গেলাম, আমার শ্রম বাঁচলো, আমার সময় বাঁচলো, এবং তার বিপরীতে রিক্সাওয়ালাটি 10 টাকা পেলো, এবং উভয় আমরা লাভবান হলাম। তো এটা হলো হালাল ট্রেড বা হালাল হারামের বিষয়টি মুফতির কাছে জিজ্ঞেস করে নেবেন। কিন্তু এইখানে হচ্ছে, এটা হচ্ছে ভ্যালিড ট্রেড, ওকে, নট ইললিগাল, লিগাল ট্রেডিং। এখানে আমি শ্রমের বিনিময়ে রিক্সাওয়ালাকে 10 টাকা দিলাম এবং উভয়ে উপকৃত হলাম। বিজনেসের শর্তে হচ্ছে উভয় উপকৃত হবে। আচ্ছা, আরও অন্যভাবে যদি বোঝাই, মনে করেন 100 টাকার আপেল কিনলাম, আমি সেই আপেলটি বিক্রি করব 120 টাকা বা 10 টাকা, এরকম একটা প্রাইসে বিক্রি করলাম। তো এটা হলো ট্রেডিং। এর ফলে আপেল যে কিনলো সেও লাভবান হলো, আপেলটি পেলো, এবং আমি বিক্রি করলে আমারও লাভ হলো, আমার মূলধনটা বজায় থাকলো। যদি আমি লসও করি, রিকভারি করার মতো একটা সিচুয়েশন আমার থাকবে। আমি যদি 90 টাকায় বিক্রি করি, সাপোজ প্রাইস ডিক্লাইন হলো, তাহলে আমি হচ্ছে তাহলে রিকভারি করার জন্য 90 টাকা আছে, মানে আমি আবারও 90 টাকার সেই প্রোডাক্ট কিনতে পারবো এবং আবারও সেল করে বা বিক্রি করে আমি আবারও সেই পর্যায়ে যেতে পারবো, মানে আমার রিকভারিটা একটা অপশন আছে। কিন্তু বেটিংটা দেখেন, বেটিংয়ে হতে পারে আপনি 100 টাকা লাগাইলেন, তার বিপরীতে আপনি 120 টাকা পাবেন, বা 100 বা ডবল পাবেন বা ট্রিপল পাবেন। এটা একটা প্রলোভন অনলি, ঠিক আছে? তো এটাতে হবে কি, আপনি দেউলিয়া হয়ে যাবেন, মানে ব্যাংকারাপ্টেড পুরোদমে। মানে যতগুলো ক্যাসিনো আছে দেখবেন, যারা ক্যাসিনোতে খেলে তারা কখনো লাভবান হতে পারে না, বা তারা কখনোই বা রিচ হতে পারে না। যারা খেলে আসলে তাদের পকেট মানি দিয়ে খেলে, মানে পকেট মানি খরচ করার জন্য খেলে। কেউ বাজে খেলে সংসার করেছে বা বাজে খেলে গেইনার হয়েছে, বড় কোনো কিছু করতে পেরেছে, আজ পর্যন্ত এমন কোনো নজির নাই। জেফ বেজোস বলেন বা হচ্ছে X.com এর মালিক, যেরকম হচ্ছে আমাদের টেসলার মালিক, তো এরা কখনো তো বাজি খেলেনি, দিস ইজ নট এ গ্যাম্বল। তারা বিজনেস করেছে এবং বিজনেস করে বড় হয়েছে। তো ক্যাসিনোতে যারা খেলে বা যে কোনো ধরনের বাজে যারা খেলে, 100 টাকা বা প্রলোভন দেখানো হয়, 100 টাকার বদলে আপনি 300 টাকা পাবেন, তো আপনি পুরো 100 টাকাটা, অর্থাৎ আপনার পুরো মূলধনটাই চলে যেতে পারে। মানে যেখানে আমাদের বিজনেস করলে লস হলে হয়তো 80 টাকা বা 90 টাকা থাকতো, সেখানে আমরা পুরো 100 টাকাটা চলে গেলো, অর্থাৎ আপনার কোনো মূলধন থাকলো না, রিকভারি করার মতো কোনো সিচুয়েশন থাকলো না, মানে মূলধন আপনার অবশিষ্ট থাকলোই না, তখন আপনি ব্যাংকারাপ্ট হয়ে গেলেন। এখন হবে কি, এই যে পেইন, বা আপনার আপনার তো এখন জিততে হবে, তাই কি না? তো জিতার জন্য আপনি আরোই খেলবেন, আরও খেলতে থাকবেন এবং আরও হার্ডও থাকবেন। কখনোই আমি কাউকে দেখি নাই যে সে নিজে বাজি খেলে বড় কিছু করতে পারছে, হতে পারে 2-1 লাখ হতে পারে। আনাদার থিং ইজ দ্যাট, যারা বাজি খেলায়, হ্যাঁ, যারা বাজি খেলা বা যেসব অ্যাপ বা যেসব সাইটে বাজি খেলা হয়, এই সকল সাইটে অ্যাডভার্টাইজমেন্ট থাকে এবং এই সকল সাইটেরই বেসিক্যালি ইনকাম হয়। মানে যারা বাজি খেলায়, যারা ক্যাসিনোর মালিক, তারাই গেইনার। হ্যাঁ, তো আমাদের ধ্বংস ডেকে এনে তারা গেইন করছে। হ্যাঁ, তো আমাদের উচিত ব্যবসাকে অ্যাকসেপ্ট করা, বাজিকে ছেড়ে দেওয়া। অ্যানাদার থিং ইজ দ্যাট, আমরা যখন ক্রিকেটে বাজি লাগাই বা যে কোনো খেলাতে বাজি লাগাই, এটা হচ্ছে ভাগ্য নির্ধারক খেলা। কীভাবে করে, আমার পণ্যের উপরে, বিজনেস যখন আমি করব, আমার পণ্যের উপরে নিয়ন্ত্রণ আছে, আমার পণ্যের মানের উপর নিয়ন্ত্রণ আছে, আমি কখন সেল করবো সেটার উপর নিয়ন্ত্রণ আছে, এবং আমি কোন জায়গায় সেল করব, কাকে সেল করবো সেটার উপর নিয়ন্ত্রণ আমার থাকবে কিছুটা হলেও, অ্যাটলিস্ট প্রাইসের উপরে অ্যাটলিস্ট, এবং আমার ট্যাকটিকের উপর নির্ভর করছে, মানে আমি কী ধরনের বিজনেস করবো, কীভাবে অফার দিয়ে করবো, এটা বিজনেসের উপর আমার নিয়ন্ত্রণ আছে। কিন্তু এখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, আমি বাজি লাগাইলাম কে জিতবে, এটার উপর কোনো আমার নিয়ন্ত্রণ নাই। আমি কাউকে স্লো খেলতেও বলতে পারবো না, আমি কাউকে ফাস্ট খেলতেও বলতে পারবো না। তো এটার উপরও যখন নিয়ন্ত্রণ আমার নেই, তাহলে আমি কেন এর উপর মানে পয়সা বরবাদ করবো, টাকা পয়সা বরবাদ করবো? দ্যাট মেক্স এ সেন্স, ওকে। অ্যানাদার থিং ইজ দ্যাট, আজকাল অনলাইনে অনেকে দাবি করছে যে এরকম একটা সাইট আছে, সাইটের নাম বলছি না, আমাকে দাবি একজন SMS করেছিল, তো
সাইটে বলা হয় যে তাদের একটা অ্যালগোরিদম আছে, মানে একটা মিস্টেক আছে ওই সাইটের, অ্যালগোরিদমটাকে বুঝে যদি ইনভেস্ট করা হয় তাহলে সেখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, এমনকি টাকা লসও যেতে পারে, মানে ফ্ল্যাকচুয়েটিং লাইক বিটকয়েন ফ্ল্যাকচুয়েটিং, যে কোনো কিছু বা যে কোনো সাইটে যে কোনো কিছু যদি ফ্ল্যাকচুয়েট করে তার মূল্যমান, সেটার উপর ইনভেস্ট করাও ইল্লিগাল, মানে সেন্স হবে না, যেহেতু ফ্ল্যাকচুয়েট করছে, যেটা ফ্ল্যাকচুয়েট করে সেটা অলওয়েজ ইল্লিগাল। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কোনটা ট্রেড বা কোনটা হালাল বিজনেস এবং কোনটা বেট। সো আই থিঙ্ক দ্য চয়েস ইজ ইয়োর্স। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।